প্রায় 500 ছোট বড় রাজ্যকে স্বাধীন ভারতে যুক্ত করে বৃহৎ এবং শক্তিশালী ভারতের নির্মাণে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান চিরস্মরণীয় হয়ে আছে দেশের ইতিহাসে। সোমবার রাজ্য সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্য সচিব এবং পদস্থ আরক্ষা কর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত রান ফর ইউনিটিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত প্রতিনিধিরা। নিজের বক্তব্যে রাষ্ট্রীয় একতা আর অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদানকেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণ করার পরে তার উদ্যোগে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। আমরা সবাই জানি যে স্বাধীনোত্তর ভারতে প্রথম উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের আজকে জন্মদিন। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সনে যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করেন, তবে থেকে এই দিনটিকে একতা দিবস হিসাবে পালন করে আসছে। তো আজকের এই শুভ সকালে এখানে উপস্থিত যারা যারা এখানে আছেন, যারা আজকে এখানে দৌড়ে ভাগ নেবেন এবং আজকের এই দিনটিকে মনে রাখার জন্য, উদযাপন করার জন্য যারা যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দিনটিকে গৌরবময় দিন হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্মরণে গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিষ্ঠায় যে বিশাল স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণ করা হয়েছে তার উল্লেখ করেন। গৌরবময় দিন আমাদের জন্য এবং দেশের একতা, অখণ্ডতা এবং সুরক্ষার জন্য আজকের এই দিনটি পালন করা হয়। আমরা জানি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্ট্যাচু অফ ইউনিটি, যে সর্ববৃহৎ স্ট্যাচু গুজরাটে ওনার চিন্তাভাবনায় ওখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এই স্ট্যাচু, এবং এই স্ট্যাচু দেখে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, জানি আগামী দিনগুলোতে আমরা কীভাবে চলব। আমরা সবাই জানি যে দেশের অখণ্ডতা রক্ষার জন্য প্রায় 500 মতো যে দেশ স্বাধীনোত্তর যে রাজ্যগুলো ছিল বিভিন্ন রাজাদের দখলে এবং নিজামের যে কাহিনী আমরা সবাই জানি, এবং ত্রিপুরা সহ সমস্ত যে ছোট ছোট রাজ্যগুলো ছিল সেগুলোকে একসাথে করার ওনার অবদানের কথা আমরা সবাই জানি। এই কারণে ওনাকে আমরা সবাই জানি যে লৌহমানব হিসাবে আমরা ওনাকে আখ্যায়িত করে থাকি। এবং আজকের দিনটি আমরা এর আগেও আমরা পালন করেছি, তো আজকের এই এখানে যারা যারা উপস্থিত আছেন আমি আর বেশি কিছু বলছি না, সবাইকে আজকের যে এখানে রান ফর ইউনিটি যেটা আমরা করতে যাচ্ছি সবাইকে এখানে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিন আমরা যাতে এক ভারত এবং এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ভারত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সেই দিশায় আমরা চলব। সবাইকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ। রাষ্ট্রীয় একতার এই ভাবনাকে সামনে রেখেই শক্তিশালী ভারত নির্মাণের কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।